সাবস্ক্রাইব করুন আপনাদের নিজেদের কালচারাল এবং ডিভোশনাল চ্যানেল ওনলি কালচারকে। অনেক কটা গ্রীষ্ম, অনেক কটা বর্ষা, অনেকগুলো শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কেটে গেছে। একটা কোকিল ডেকেছিল, সেটাও আজ ক্লান্ত। এই একঘেয়েমি জীবনটা শুরু হয়েছিল মাত্র 11 বছর বয়স থেকে। তখন কি আর বোঝা যায় এই পথের প্রান্ত কত দূরে, কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের প্রান্ত, ঠিকানা হারানো চরণের গতি হয়নি কি তবু ক্লান্ত। সামান্য কয়েকটা ছাত্র পিটিয়ে মাস্টারি করছে ভদ্রলোক, এর ফল কেবল হাতে দুটো বালতি নিয়ে একটার পর একটা দিন গোনা। একমাত্র সাথী কেবল দুবেলা দু হাতে করে জল ভরা। তার হাতের দুটো ডানা ওই বিষাক্ত রাত্রির অন্ধকারে কেবল নিজেকেই কুঁড়ে কুঁড়ে খায়, কারণ তার পরিবারে সে একটা জলের কল করতে পারেনি। এলাকায় বাড়িতে বাড়িতে কলের লাইন দেওয়ার রেয়াজটা এখনো চালু নেই, পঞ্চায়েত এলাকা কিনা। লড়াই করে, মুখ বুঝে, অনেক বাসন ধোয়া, স্নান করা, পিছলে যাওয়া কল পাড়ে টিউবওয়েল টিপে টিপে জল ভরা। বেচারা টিউবওয়েল, ও হয়তো জানে আবার হয়তো জানেই না এই অচেনা অজানা জল ভরার গল্প। সুকান্তের কথায় যদি বলা যায়, হে কলম, তুমি চেষ্টা করো, দাঁড়াতে পারো কিনা, তবে কিন্তু মন্দ হয় না। এই কয়েক বালতি জল ভরার গল্প হয়তো আর কেউ শুনবেই না, শুনে কাজ কি, যা শুধুমাত্র গুচ্ছ গুচ্ছ ঘাস পাতা গাছগাছালির ভিড়ে আটকে আছে। ভবিষ্যতে ওই লোকটার পরিণতি কি তা আমি জানি, তবু কেন জানি না আমি মাটিতে কান পাতলেই স্পষ্ট শুনতে পাই, কোনো নীলাভ পৃথিবীর নীলিমার আকাশে সে যেন কেবলই হেঁটেই যাচ্ছে, দু হাতে দুটো বালতি ভরা জল, পিছনে এক সুবিশাল নক্ষত্র খচিত দেহ, গোবরে তলোয়ার গোজা কালপুরুষ তার সঙ্গী। সে কেবলই তার কানে কানে বলে যায়, জল ভরা বাকি আছে, জল ভরা বাকি আছে, জল ভরা বাকি আছে।